আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার নতুন ছোট্ট একটি ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আমার কাছের দূরে সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বেশ ভালো আছি। আমরা সবাই মিলে ফেনীতে যাচ্ছি আমার নননের বাসায়, আর ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে চট্টগ্রাম টু ফেনী এই জার্নিটা। তো সবাই আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শহরের যানজট আর কোলাহল থেকে বেরিয়ে আমরা এসেছি, খুবই ভালো লেগেছে আমাদের জার্নিটা। আর গ্রামের রাস্তাগুলো তো আসলে অন্যরকম ছিল, দুছাটের গাছপালা, অন্যরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য ছিল। তো আমরা এখনো শহর থেকে বেরিয়ে যাইনি, এখনো আমরা শহরের ভেতরে আছি। তবে আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল, খুব বেশি যানজটে আমাদেরকে পড়তে হয়নি। তো আমরা খুব সুন্দরভাবে ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে গিয়েছিলাম ফেনীতে আমার নননের বাসায়। আর আমরা যে টাইমটা বেরিয়েছি 5:30 দিকেই হতে পারে বিকেলে, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, একদম যানজট ছিল না। আর অনেকদিন পর বেরিয়েছি, মিনিমাম তো 1 বছর থেকেও বেশি হবে, 1.5 বছর হবে সম্ভবত, 14-15 মাস এরকম হবে। তো বাচ্চারা তো অনেক খুশি যে ওরা বাইরে যেতে পারছে, বেড়াতে পারবে, ওরা ফুফুর বাসায় যাবে, ফুফাতো বোন ফুফাতো ভাই সবাই আছে। দুই সাইডের পরিবেশটা আসলে অন্যরকম ভালো ছিল, খুব ভালো লেগেছিল। আর সেই দৃশ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কোথাও যাবো বললে বাচ্চারা একদম অস্থির হয়ে যায় যে কখন যাব কখন যাব। ওরা আপু অফিস থেকে আসতে অনেকটাই লেট করেছিল, যার কারণে ওরা আরো বেশি অস্থির ছিল। তো শেষ পর্যন্ত এসেছে, আমরা বের হওয়ার কথা ছিল 2টার দিকে, অনেক লেটে আসার কারণে আমরা 5টার পরেই বেরিয়েছি। আর যেতে যেতে বাচ্চাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া লাগছে, এই সাইডে এটা কি, ও সাইডে এটা কি। তো আমিও খুব এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। আমার বাম সাইডে আমার শাশুড়ি আমার বসানো ছিল, যার কারণে উনিও জিনিসগুলো একদম পছন্দ করছিল না আমি ভিডিও করাটা। তারপরে টুকটাক যতটা পেরেছি করেছি। আর বাচ্চাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এটা আমরা ভাটিয়ালি পার হয়ে এসেছি, এটা সীতাকুণ্ডর দিকে রাস্তাটা। আর এই সীতাকুণ্ডতে এসে মনে পড়ছে এই এখানে যে স্টেশনটা ছিল, এখানে আমি প্রায় 3 বছর থেকেও বেশি ছিলাম এই কোয়ার্টারটাতে। রাস্তাটা একদম ফাঁকা ছিল, খুব সহজে মাত্র আমরা 1.5 ঘন্টার ভেতরে আমরা কিন্তু ফেনীতে পৌঁছে গেছি, একদম কোনো সমস্যা হয়নি। প্রথমেই বলেছি আসলে আমরা লাকি ছিলাম, আজকে জার্নিটা আমাদের খুবই লাক ফেভার যেটা বলে সেটা করেছিল।
চারিদিকে অনেক অনেক সুন্দর জিনিস বা বাচ্চাদেরকে পরিচিতি করে দেওয়ার মতো অনেক কিছুই ছিল। তো সবাইকে সবার কিছুর সাথে পরিচয় করিয়ে দিলাম, ওরাও অনেক এনজয় করছিল। আমাদের জার্নিটা থেকে তো আমাদের একদম খারাপ লাগেনি। আসলে আমরা যারা শহরে বাস করি তারা এরকম গাছপালা, গাছ থেকে গাছপালা দেখলে আমাদের ভেতর অন্যরকম একটা ফিল অনুভব হয়, যেটা আমার হচ্ছে আপনাদের হচ্ছে কিনা জানি না। এত সুন্দর গাছ, এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ বা ঠান্ডা একটা ভাব, যেটা আমাকে আসলে অনেকটাই মানে অন্যরকম একটা আনন্দ ছিল আমার ভেতর। তো শহরে থেকে যারা গ্রামে যায় আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা আপু ভাইয়ারাই এরকম একটা ফিল করেন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এতো এখান থেকে ভাটার সাইডের যে বড় পাহাড়টা ওটাই দেখা যাচ্ছিল, আকাশ গাছপালা সব মিশে একাকার হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে ডুবে যাচ্ছে, এরকম একটা মোমেন্ট চলছে। তো এদিকে বিশাল পুকুর লেকের মতো ছিল, সেটাও আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবুজ আর সবুজ, সবুজের সমারোহ চারিদিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন একদম গ্রামে ঢুকে গেছি। আমার শাশুড়ি আম্মাকে দেখা করছে, তো উনি আসলে অনেকটা বিরক্ত হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম, শুট করছিলাম, তারপরে একটু একটু করেছি। আসলে উনি জিনিসগুলো একদমই পছন্দ করে না। খুব সুন্দর আকাশ দেখা যাচ্ছে দেখুন, তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আপনাদের সাথে শেয়ার করলাম আমার চট্টগ্রাম টু ফেনি জার্নিটা। তো আশা করি আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আপনাদেরকেও সামান্য একটু ভালো লেগেছে। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমার নননের বাসায়, আর সন্ধ্যায় হয়ে গেছে, তো আমাদের খুব বেশি সময় লাগেনি। আমি শুরুতেই বলেছি ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা সুন্দরভাবে পৌঁছাতে পেরেছিলাম। তো এখানে গাড়িটা আমরা একটু রেখেছি, কিছু ফল ফ্রুট বা মিষ্টি নেবে এই জন্য। এই তো আমরা চলে এলাম আমার নননের বাসায় ফাইনালি।
তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।